আমি জেলিয়া সুলতানা প্রভাষক ব্যবস্থাপনা সরকারি শামসুর রহমান কলেজ। আজ একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি এই মহামারীতে তোমরা সকলেই ভালো আছো। বিগত দিনে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছি। আজ আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, ব্যবসায়ী পরিবেশের উপর। তাহলে আমরা আগে জানব যে পরিবেশ কি। পরিবেশ হচ্ছে আমাদের আশেপাশে চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। তাহলে এরপর আমরা জানব যে ব্যবসায়িক পরিবেশ কি। ব্যবসায়িক পরিবেশ হচ্ছে পরিবেশের যে সকল উপাদান ব্যবসায়ের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে তাই হচ্ছে ব্যবসায়িক পরিবেশ। পরিবেশের উপাদানগুলো মানুষের অর্থনৈতিক কার্যকলাপ এবং ব্যবসায়ের ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। ব্যবসায়িক পরিবেশকে আমরা দুই ভাগে ভাগ করেছি, অভ্যন্তরীণ পরিবেশ ও বাহ্যিক পরিবেশ। আজ আমি তোমাদের সাথে অভ্যন্তরীণ পরিবেশকে পাঁচ ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে শেয়ার হোল্ডার বা মালিক, দুই হচ্ছে পরিচালনা পর্ষদ, তিন হচ্ছে জনশক্তি, চার হচ্ছে অভ্যন্তরীণ নীতি ও পদ্ধতি, পাঁচ নম্বর হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি। তাহলে আমরা জানবো যে অভ্যন্তরীণ পরিবেশের প্রথম উপাদান হচ্ছে শেয়ার হোল্ডার বা মালিক। তার আগে বলি যে অভ্যন্তরীণ পরিবেশটা কি। অভ্যন্তরীণ পরিবেশ হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে বিভিন্ন উপাদানের সমষ্টি, হচ্ছে ব্যবস্থাপনার অভ্যন্তরীণ পরিবেশ। আমি আবার বলছি যে অভ্যন্তরীণ পরিবেশটা কি। অভ্যন্তরীণ পরিবেশ হচ্ছে প্রতিষ্ঠানের ভিতরে বিভিন্ন উপাদানের সমষ্টি, হচ্ছে ব্যবস্থাপনার অভ্যন্তরীণ পরিবেশ। ব্যবস্থাপকীয় কার্যগুলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উপাদানের উপর বিশেষ করে গুরুত্ব আরোপ করতে হয়, কেন একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের উপর। তাহলে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের প্রথম উপাদান হচ্ছে শেয়ার হোল্ডার। শেয়ার হোল্ডারগণ কোম্পানির মূল মালিক। একজন ব্যবস্থাপককে কোম্পানির মূল মালিকের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলে মালিকের কাজের উন্নয়ন করতে হয় এবং এই উন্নয়নের মাধ্যমেই একজন মালিক তার প্রতিষ্ঠানের সাফল্য ফিরিয়ে আনে। দুই নম্বর হচ্ছে পরিচালনা পর্ষদ। শেয়ার হোল্ডারগণ কর্তৃক নির্বাচিত পরিচালক পর্ষদ হল মূলত কোম্পানির নীতি প্রণয়ন ও পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। এরপর আসি আমরা জনশক্তিতে। জনশক্তি কি? জনশক্তি হচ্ছে জনশক্তির মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে। জনশক্তি যদি তোমার দক্ষ ও অভিজ্ঞ হয় তাহলে প্রতিষ্ঠানের সফলতা সেখানে অনিবার্য। যোগ্য ও দক্ষ জনশক্তির উপর একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ নির্ভর করে। যোগ্য দক্ষ জনশক্তি প্রতিষ্ঠানের উপর বিশাল প্রভাব বিস্তার করে। সেটা যোগ্য হলে ভালো প্রভাব পড়ে, আর যদি অযোগ্য হয় তাহলে প্রতিষ্ঠানের উপর বিরূপ প্রভাব ফেলে। এরপর আসে আমরা অভ্যন্তরীণ পরিবেশ ও পদ্ধতি। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে পরিচালনার সঙ্গত নীতিমালা ও পদ্ধতি গৃহীত হয়। প্রতিষ্ঠান নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়নের লক্ষ্যে প্রচলিত এই পদ্ধতি
ও রীতিনীতি প্রতি খেয়াল রাখতে হয়। কেননা একটি প্রতিষ্ঠানের পদ্ধতি ও রীতিনীতি যদি আমরা অনুসরণ না করি তাহলে সেক্ষেত্রে অভ্যন্তরীণ পরিবেশের উপর একটি বিরূপ প্রভাব ফেলে। এরপর আসি আমি প্রাতিষ্ঠানিক সংস্কৃতি। তাহলে প্রাতিষ্ঠানিক সংস্কৃতি কি? প্রতিষ্ঠানের নীতি আদর্শ ও মূল্যবোধের উপর প্রতিষ্ঠানের সংস্কৃতি নির্ভর করে। কিন্তু একটি প্রতিষ্ঠানের আদর্শ নীতি মূল্যবোধ দ্বারা কর্মী প্রভাবিত, ব্যবসায়ের কর্মকাণ্ডে নিয়োজিত সকল কর্মচারী তার সংস্কৃতির উপর নির্ভরশীল। সেক্ষেত্রে মূল্যবোধ হচ্ছে একটি ব্যবসায়ের আইনকানুন, নিয়ম শৃঙ্খলা এবং একটি প্রতিষ্ঠানের সাফল্য বয়ানে এই সংস্কৃতির উপর। সুষ্ঠু প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক পরিবেশ ব্যবস্থাপক ও সুন্দরভাবে কাজ করতে পারে সেজন্য প্রাতিষ্ঠানিক সংস্কৃতির উপর নির্ভর করে ব্যবসায় সম্প্রসারণ করা হয়। আজ আমি তোমাদের সাথে ব্যবসার অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব ব্যবসায়ের বাহ্যিক উপাদান। কেননা এই প্রশ্নটা অনেক বড়, এই অধ্যায়টা শুধু এই প্রশ্ন, এই তোমার ব্যবসায় শ্রেণীবিভাগটা দিয়ে পুরো অধ্যায়ের প্রশ্নটা তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে একদিনই এত বড় প্রশ্ন আমি আলোচনা করে শেষ করতে পারবো না। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আমি ব্যবসায়িক পরিবেশের বাহ্যিক উপাদান নিয়ে আলোচনা করব। আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকো। আল্লাহ হাফেজ।